টানা দেড় ঘন্টা টান টান রুদ্ধশ্বাস নাটক মল্লিক বাজারের স্নায়ু চিকিৎসার হাসপাতাল নিউরোসায়েন্স অফ ক্যালকাটার আটতলার কার্নিশে উঠে বসেছিলেন এক রোগী। হুমকি দিচ্ছিলেন নামাতে গেলেই ঝাঁপ দেবেন, ছুটে এলো পুলিশ দমকল, তবু অঘটন ঠেকানো গেল না। শেষ পর্যন্ত হাত ফসকে পড়ে গেল ওই রোগী। মল্লিকবাজারের বেসরকারি এক হাসপাতালের আটতলার জানলা দিয়ে শটান কার্নিশে উঠে পড়েন সুজিত অধিকারী নামে এক রোগী। তাকে বোঝানোর চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা, তড়িঘড়ি খবর যায় দমকলে। দমকল কর্মীরাও বোঝানোর চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয়নি। রোগীর এক আত্মীয়কে হাসপাতালে আনা হয়। হাসপাতালের জানলা দিয়ে রোগীকে বোঝাতে যান তার আত্মীয়। সেই সময় ঝাঁপ দেওয়ার হুমকি দেন ওই রোগী। এরপরই কার্নিশ থেকে ঝুলতে থাকেন ওই রোগী। রোগীকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। আনা হয় হাইড্রোলিক ল্যাডারও কিন্তু তাতেও রোগীকে উদ্ধার করা যায়নি। স্নায়ু রোগে আক্রান্ত ওই যুবক আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছিলেন, এমনটাই দাবি হাসপাতাল কর্মীদের। তার কিছু মুহূর্ত পরেই হাত ফসকে সেখান থেকে পড়ে যান তিনি। প্রায় দেড় ঘন্টা ধরে দমকল বাহিনী প্রচেষ্টা করে কিন্তু বিফল হয় তাদের সেই প্রচেষ্টা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। কিভাবে ওই রোগী জানলা বেয়ে কার্নিশে চলে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি এতক্ষণ ধরে শত চেষ্টার পরেও কেন রোগীকে উদ্ধার করতে পারল না দমকল তা নিয়েও প্রশ্ন দানা বেঁধেছে। ঘটনার প্রতিবাদে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখায় প্রত্যক্ষদর্শীরা। ক্যামেরায় রবি দত্তের সাথে সাধনা মিস্ত্রি এবং বিশ্বজিৎ হলদারের রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রপ।